আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতি কষে দেখি 25 পাতা 326-এ সাতের অঙ্কটা কষব। দেখো আগে ভালো করে পড়ে নাও অঙ্কটা। যদি একটি চিমনি গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লেখো। আর রুট তিনের আসন্ন মান দেওয়া আছে 1.732। ঠিক আছে, তাহলে দেখো একটি চিমনি কেমন থাকে। কারখানাতে চিমনি আমরা যেটা দিয়ে ধুঁয়ো বেরোয় সেটা চিমনি বলে। একটা চিমনির গোড়ার সঙ্গে সমতলে, তাহলে এটা একটা চিমনি ধরো, এটা একটা চিমনি। তাহলে এই চিমনিটার গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, এখান থেকে গোড়াতে ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ, মানে এখান থেকে চিমনির চূড়ার উন্নতি কোণটা বলছে, উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, এই উন্নতি কোণটা বলছে 60 ডিগ্রি হয়, তাহলে বলছে কি সেই বিন্দু থেকে চিমনির গোড়ার সঙ্গে, সেই বিন্দুর এই বিন্দুটার থেকে চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত বিন্দু থেকে 24 মিটার দূরে, এখান থেকে আমি এখানে চলে গেলাম আরও 24 মিটার গেলাম, এই জায়গাটা থেকে 24 মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনিটা যখন আমি এখান থেকে দেখছি, তখন চিমনির চূড়ার উন্নতি কোণটা, উন্নতি কোণটা কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, চিমনির উচ্চতা হিসাব করে রাখো, তাহলে এই চিমনিটা কত লম্বা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কোনো কিছু মান দেওয়া নেই, এ বি সি আর এখানে দিয়ে দিলাম ডি। তাহলে প্রথমে এখানে দুটো ত্রিভুজ হয়েছে, দেখো সমকোণী এ বি সি একটা হয়েছে আর একটা এ বি ডি হয়েছে, আর শুধু এখান থেকে এই মাপটুকু আমার দেওয়া আছে, আর দুটো কোণ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের ধরে নিলাম, এটা হচ্ছে চিমনিটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, ধরে নিলাম তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী ত্রিভুজের, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবারের পরীক্ষা, এ বি লম্ব এ বি সমান এক্স ধরি, লম্ব এ বি সমান এক্স ধরি, আর ভূমি যেহেতু তথ্যগুলো কোনো দেওয়া নেই তার জন্য ধরে নিতে হচ্ছে, ভূমি বি সি সমান ওয়াই ধরি, আর কোণটা কত দেওয়া আছে, কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, মানে এই কোণটা, এই এইটা এইটার সঙ্গে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমি আমরা জানি কি, লম্ব বাই ভূমি সমান ট্যান, তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান 60 ডিগ্রি। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে কত ওয়াই, সমান ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। তাহলে বা কোনাকুনি গুণ করে দাও, এক্স সমান √3 ওয়াই, কিন্তু এটা সমীকরণ আকারে করতে হবে, এটা 1 নম্বর সমীকরণ, কেন বলছি না যেহেতু মানগুলো দেওয়া নেই, তাহলে এটা একটা হয়ে গেল। আবার দেখো এ বিডি সমকোণী ত্রিভুজের, এ বিডি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান আমার ধরা আছে এক্স, এ দেখো এ বি ডি একবার, এ বি সমান এক্স ধরেছি, আর ভূমি বি সি, এই ভূমি হচ্ছে বি ডি, দেখো ভূমিটা টোটাল হচ্ছে কত, বি ডি, তাহলে এইখান থেকে এটা কটাটাই ভূমি, তাহলে এইখানটা আমি ধরা আছে ওয়াই আর এটা ধরা আছে 24, তাহলে বি ডি সমান ওয়াই প্লাস 24। ঠিক আছে, আর কোনটা কত দেওয়া আছে, এ ডি বি কোণ হচ্ছে কত, কোণ এ ডি বি সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও ভালো করে, এ বি ডি সমান 30 ডিগ্রি। তাহলে এখানে আমি কি করবো, এবারে সমীকরণটাকে দেখো আমি মুছছি, দেখে নাও ভালো করে। হ্যাঁ, তাহলে 1 নম্বর সমীকরণ আমি পেয়ে গেছিলাম। ঠিক আছে, এক্স সমান √3 ওয়াই, আর এইটা কত পেয়েছি, লম্ব বাই ভূমি, এটা বার করতে হবে, তিনটে তথ্য আমি লিখে দিচ্ছি 30 ডিগ্রি করে। তাহলে লম্ব বাই ভূমি দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ এ বি ডি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান আমার ধরা আছে এক্স, ভূমি বি ডি সমান আমি ধরে নিয়েছি না ওয়াই ধরা আছে, ওয়াই প্লাস 24,
আর কোণটা আছে এ ডি, বি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লম্ব বায়ুভূমি সমান 10 30 ডিগ্রি, বা দেখো কোনাকুনি গুণ করো রুট তিন এক্স, বা ওয়াই এর মান বের করবো এখানে। তাহলে ওয়াই প্লাস 24 সমান কত? রুট তিন এক্স, বা ওয়াই সমান কত পেয়ে গেলাম? রুট তিন এক্স, আর এই 24টা ডান দিক থেকে গেলো -24। ঠিক আছে, ওয়াই সমান রুট তিন, এইটা হয়ে গেলো ডট 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 2 নম্বর সমীকরণ। দেখো আমি 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, এটা দেখে নাও ওয়াই সমান হচ্ছে রুট তিন মাইনাস চব্বিশ, রুট তিন এক্স মাইনাস চব্বিশ। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, কারণ আমার ওই সমীকরণের মানটা বের করে দিলে আমার এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল দেখো, 1 নম্বর সমীকরণটা আমি কি পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম বলো, 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম রুট তিন এক্স, তোমার ওয়াই সমান হচ্ছে রুট তিন এক্স, তাই তো? ওয়াই 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম এক্স সমান রুট তিন ওয়াই। তাহলে এক্স সমান রুট তিন ওয়াই, এক্স সমান রুট তিন ওয়াই, এই সমীকরণটাতে আমি 2 নম্বর সমীকরণ যেটা পেয়েছি দেখো কি, ওয়াই ওয়াই এর মান পেয়েছি 2 নম্বর সমীকরণে। ওয়াই এর মান কি পেয়েছি 2 নম্বর সমীকরণে? ওয়াই এর মান পেয়েছি রুট তিন এক্স মাইনাস 24। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই দেখো, বা এক্স সমান হচ্ছে রুট তিন ইন্টু ওয়াই এর মান কত পেয়েছি, রুট তিন এক্স মাইনাস 24, এখানে বসিয়ে দিলাম রুট তিন এক্স মাইনাস 24। বা এক্স সমান দেখো এইটার সঙ্গে এইটার গুণ, দুটো রুট তিনে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা 3 হয়, 3x মাইনাস 24 রুট 3। ঠিক আছে, বা এক্স এই 3x এই দিক চলে এলো মাইনাস 3x সমান হচ্ছে মাইনাস 24 রুট 3। দেখো এক্স এর সঙ্গে মাইনাস 2 এক্স, মাইনাস 2x সমান হচ্ছে মাইনাস 24 রুট 3। দুই থেকে মাইনাস কেটে দাও, এক্স সমান কত হয়ে গেল 24√3 বাই 2, 2 12 2 24, অতএব x সমান হয়ে গেল কত 12√3। কিন্তু আমাকে রুট থ্রি এর মান কত বলেছে, 1.732 বসাতে বলেছে, তাহলে সমান হচ্ছে 12 গুণিত রুট তিনের জায়গায় 1.732। তাহলে 12 কে 1.732 গুণ করো, তাহলে কি হচ্ছে 20 বলো কত হচ্ছে 20.20.784, 20.784 মিটার। ঠিক আছে, তাহলে চিমনিটির উচ্চতা কত? অত এই চিমনিটির উচ্চতা হচ্ছে ওই যে 20.784 মিটার। অতএব চিমনির উচ্চতা সমান 20.784 মিটার। দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছো, আবার একবার বলে দিচ্ছি, বলছে ধরো একটা কারখানার একটা চিমনি আছে, সেই চিমনির সঙ্গে সমতলে অবস্থিত এখান থেকে কিছুটা দূরে, ঠিক আছে, কিছুটা দূরে বলছে চিমনির এই যে অগ্রভাগটা দেখছো, এর এর উন্নতি কোণটা আছে 60 ডিগ্রি, দিয়ে যেখান থেকে তুমি যে বিন্দুটা থেকে 60 ডিগ্রি উন্নতি কোণটা দেখলে সেখান থেকে আরও 24 মিটার দূরে চলে গেলে, দূরে চলে যাওয়ার পর ওখান থেকে যখন চিমনির অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে সি আর ডি হয়ে গেল কত 24, আর আমার কিছু দেওয়া নেই, বলছে তাহলে চিমনিটার উচ্চতা কত? তাহলে আমি ধরে নিলাম চিমনিটার উচ্চতা প্রথমে এক্স ধরে নিলাম, আর ভূমিটাকে বিসিটাকে সমান ওয়াই ধরে নিয়েছি, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান এক্স, ভূমি বি সি সমান ওয়াই, আর এ সি বি কোণ অর্থাৎ সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে লম্ব ওয়াই ভূমি সমান 10 60 ডিগ্রি। ক্যালকুলেশন করে একটা সমীকরণ বের করেছি, আবার দেবো একটা ত্রিভুজ হচ্ছে কি এ বি ডি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার লম্ব এ বি একই আছে, এক্স ধরেছি, আচ্ছা ভূমিটা কিন্তু এখানে বেড়ে গেছে, এখানে এখান থেকে এখানে পর্যন্ত আছে ওয়াই, আর এটা আছে 24, তাহলে ভূমি বিডি সমান হয়ে গেল ওয়াই প্লাস 24, আর এ ডি বি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে, তাহলে লম্ব ওয়াই ভূমি করলাম এক্স বাই ওয়াই প্লাস 24 সমান হচ্ছে 10 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রির মান বসিয়েছি কোনাকুনি গুণ করে, একটা সমীকরণ বার করেছি। এবারে প্রথমের যে সমীকরণটা পেয়েছি কি, এই যে এক্স সমান রুট তিন ওয়াই, ঠিক আছে, এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটাতে ওইখানে ওয়াইটা বের করে দ্বিতীয় সমীকরণে ওয়াই এর মানটা বের করে এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করেছি, তাহলে আমার এক্স এর মানটা বেরিয়ে গেছে, কিন্তু এক্স এর মানটা এই যে
12 root 3 বেরিয়েছে কিন্তু আমার root 3 এর মান এখানে দেওয়া আছে বলছে 1.732 তার জন্য 12 গুণিত 1.732 করলে 20.784 মিটার তাহলে x ধরেছি চিমনিতে গতে চিমনিটির উচ্চতা সমান 20.784 মিটার ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছো দেখো চেষ্টা করো ভালো করে লক্ষ্য করো নিশ্চয়ই করতে পারবে